এবার নগর দর্পণ। নানা অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কক্সবাজার বিমানবন্দর। বিমানবন্দরের রানওয়ের উপর দিয়ে অবাধে চলাচল করছে পথচারীরা। অনেক স্থানে নেই গাইড ওয়াল, আবার যেটুকু আছে তাও জরাজীর্ণ। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রতিনিধি সাইফুল ইসলামের সহায়তায় এস এম আরিফের রিপোর্ট। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের কাজ শুরু হয় 2015 সালের জুলাই মাসে। রানওয়ের কাজ শেষ হওয়ার পর 2017 সালের শেষ দিক থেকে এখানে অবতরণ করছে আন্তর্জাতিক রুটের বিমানও। বর্তমানে চলছে বিমানবন্দরের আরও উন্নয়ন কাজ, তবে কাজের ধীরগতিতে বিমানবন্দরের অনিরাপদ পরিস্থিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরজমিনে ঘুরে দেখা যায় বিমানবন্দরের বিভিন্ন অংশে গাইড ওয়াল না থাকা ও কিছু অংশ ভাঙা থাকায় রানওয়ে দিয়ে অবাধে পারাপার হচ্ছে পথচারীরা। আর এসব ঘটনা ঘটছে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের চোখের সামনেই। পরিষ্কার সুরক্ষিত এরকম মান উন্নয়ন, এটা যদি আরেকটু ভালো হয় সমস্ত প্যাসেঞ্জারের জন্য এবং দর্শনার্থীর জন্য খুবই ভালো হয়। সিকিউরিটির ব্যাপারটা অনেক ডেভেলপ হচ্ছে, এটাকে যদি আরো ডেভেলপ করে এটা আমাদের সর্বোপরি সবার জন্য ভালো। অনেক টুরিস্ট আমাদের পাশে বলাবলি করে, কিরে কক্সবাজার এয়ারপোর্টে নামলাম, ছেলেরা এখানে এয়ারপোর্টের ভিতরে খাতুর, একটা ছেলে দৌড় দিয়ে যদি বিমানের সামনে চলে যায় কত বড় দুর্ঘটনা হতে পারে। রোহিঙ্গা ইস্যুতে প্রতিদিনই আকাশপথে কক্সবাজার আসছে দেশি বিদেশি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে তাদের চলাচল। যে চৌহদ্দি রয়েছে চতুর্পাশে রানওয়েকে আরো কাঁটাতারের বেষ্টনী দিয়ে আরো মজবুত করা উচিত। বন্দর কর্তৃপক্ষ জানায় নিরাপত্তার ক্ষেত্রে নজরদারি আরো বাড়ানো হবে। আমরা আপাতত ফেন্সিং এর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করব এবং ভবিষ্যতে বাউন্ডারি ওয়াল দিয়ে সেটা সম্পূর্ণভাবে নিরাপদ করা হবে আন্তর্জাতিক মান সম্পূর্ণভাবে। যদিও চলমান উন্নয়ন কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কক্সবাজার জেলা প্রশাসক। বিমানবন্দর প্রকল্পের কাজের যে উন্নয়ন কাজের যে গতি সেটা সন্তোষজনক, এবং এটা যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আন্তর্জাতিক বিমানবন্দরের রূপান্তর, সেই রূপান্তরের কাজটা কিন্তু আর বেশি দিন লাগবে না আশা করি। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলছেন দুই মাসের মধ্যে রাত দিন বিমান উঠানামা করার সব রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে যাতে রাত্রে বিমান উঠানামা করতে পারে জরুরি ভিত্তিতে এই এটা মিট আপ করা অপারেশন চালু। আপনারা দেখছেন একটা টার্মিনালের কাজ পুরো দমে এগিয়ে চলছে, পরবর্তী টার্মিনাল পশ্চিম দিকে ওইটাও কিন্তু কাজ সম্পন্ন হবে খুব দ্রুততম সময়ে। এস এম আরিফ, মাই টিভি।